আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। মাশরাফি, মুশফিক ও তামিমকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় মাহমুদুল্লাহ রিয়াদ। তামিমকে বিশ্বকাপ দলে ফেরাতে ভক্তদের চাপ এবং প্রশ্নবাণে বিরক্ত হাবিবুল বাশার সুমন। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে মাইলফলকের সামনে দাঁড়িয়ে মাহমুদুল্লাহ রিয়াদ। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম খেলায় জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছে যান মাহমুদুল্লাহ রিয়াদ। শুক্রবার কিউইদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে সাবেক আরেক অধিনায়ক মুশফিকুর রহিমকেও ছাড়িয়ে যান তিনি। কিউইদের বিপক্ষে সিরিজ শুরুর আগে দেশের হয়ে টি টোয়েন্টিতে যৌথভাবে সবচেয়ে বেশি দশটি ম্যাচ জয়ে নেতৃত্ব দেন মাশরাফি ও মাহমুদুল্লাহ। কিউইদের বিপক্ষে চলমান এ সিরিজের প্রথম খেলায় জয়ের মধ্য দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়িয়ে যান মাশরাফি বিন মুর্তজাকে। শুধু মাশরাফিকেই নয়, মাহমুদুল্লাহ রিয়াদ শুক্রবার ছাড়িয়ে যান সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকেও। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি টোয়েন্টিতে দেশের হয়ে 23টি ম্যাচে নেতৃত্ব দেন মুশফিক। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে অধিনায়ক হিসেবে 24তম ম্যাচে নেতৃত্ব দেন রিয়াদ। দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ 24টি টি টোয়েন্টিতে অধিনায়কের ভূমিকা পালন করেন এই অলরাউন্ডার। দেশের হয়ে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি 28 ম্যাচে নেতৃত্ব দেন মাশরাফি। অন্যদিকে ম্যাচ জয়ী ইনিংসের পথে তামিমকে টপকালেন রিয়াদ। গত প্রায় দেড় বছর ধরে টি টোয়েন্টি খেলছেন না তামিম ইকবাল। এই সুযোগে রান সংগ্রাহকের তালিকায় তাকে টপকে গেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদ এখন বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পেয়েছে 4 রানের জয়। আগে ব্যাটিং করে টাইগাররা সংগ্রহ করে 6 উইকেটে 141 রান। অধিনায়ক রিয়াদ 32 বলে 37 রানের অপরাজিত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল 5টি 4। তার এই চমৎকার ফিনিশিংয়েই লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। ম্যাচ সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি। 37 রানের এই ইনিংস খেলার পথে টি টোয়েন্টিতে রান সংগ্রাহকের তালিকায় তামিমকে টপকে গেছেন রিয়াদ। তামিমের থেকে ঠিক 1 রান বেশি নিয়ে শেষ করেন ম্যাচটি। এখন রিয়াদের সংগ্রহ 99 ম্যাচে 91 ইনিংসে 1702 রান। স্ট্রাইক রেট 120.19, ব্যাটিং গড় 23.92, অর্ধশতক হাঁকিয়েছেন 5টি। 74 ম্যাচে তামিমের সংগ্রহ 1701 রান, গড় 24.65 এবং স্ট্রাইক রেট 117.47। বাংলাদেশের পক্ষে টি টোয়েন্টিতে একমাত্র সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন 7টি অর্ধশতক। উইকেট শিকারের মতোই রান সংগ্রাহকের এই তালিকায় শীর্ষে আছেন সাকিব আল হাসান। 86 ম্যাচে 85 ইনিংসে সাকিবের সংগ্রহ 1755 রান, স্ট্রাইক রেট 121.70 ও ব্যাটিং গড় 23.40। সাকিবের ব্যাট থেকে অর্ধশতক এসেছে 9টি। এছাড়া 1000-এর বেশি রান করেছেন মুশফিকুর রহিম। 79 ইনিংসে 1298 রান ও সৌম্য সরকার 61 ইনিংসে 1105 রান করেন। এদিকে তামিমকে বিশ্বকাপ দলে ফেরাতে ভক্তদের চাপ এবং প্রশ্নবাণে বিরক্ত হাবিবুল বাশার সুমন। তরুণদের সুযোগ করে দিতে বিশ্বকাপের দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। টি টোয়েন্টি ক্রিকেটে তার সামর্থ্য নিয়ে মানুষ কেন এত আলোচনা করেছে সেটি বুঝতে পারছেন না নির্বাচক প্যানেলের সদস্য হাবিবুল বাশার। দুদিন আগে নিজের ফেসবুকে এক ভিডিও বার্তায় জানান, আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকছেন না তিনি। মূলত দীর্ঘদিন ধরেই এই ফরম্যাটে খেলছেন না দলের এই শীর্ষ ক্রিকেটার, যে কারণে হুট করেই দলে তার অন্তর্ভুক্তি নিয়ে এক পক্ষ সমালোচনা করে গিয়েছেন। আপাতত সেই সমালোচনার ইতি টেনেছেন তামিম নিজেই। তামিম নিজ থেকে সরে দাঁড়ালেও নির্বাচকরা তাকে নিয়েই টি টোয়েন্টি দল সাজিয়েছেন, এমনটাই জানালেন নির্বাচক হাবিবুল বাশার। বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তামিমকে নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তাদের প্রতিও এক প্রকার বিরক্ত এই নির্বাচক। তামিম তো দলে ছিলই, আমরা যখন দল তৈরি করেছি তাকে নিয়েই করেছি। আমার মনে হয় তামিম তার বক্তব্য দিয়েছেন ও কেন খেলতে চায় না।
তার এই সিদ্ধান্তকে আমাদের সম্মান জানাতে হয়েছে। আমরা কিন্তু আশা করেছিলাম বিশ্বকাপে ওর সার্ভিসটা পাব। তিনি আরও যোগ করেন, তামিমকে নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেছিলেন, এই একটা জিনিস আমাদেরও ভালো লাগেনি, এটা নিয়ে আলোচনা করার কিছু নেই। হ্যাঁ, ফিটনেস একটা ইস্যু ছিল, আমরা যদি সেই রিপোর্টটা হাতে পেতাম ও বিশ্বকাপের জন্য যথেষ্ট ফিট, তাহলে আলোচনা সেখানেই শেষ হয়ে যেত। দীর্ঘদিন ধরেই এই ফরম্যাটে তার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলেছেন সমর্থকরা। আধুনিক ক্রিকেটে তামিম যে গতিতে খেলেন সেটি মোটেই মানানসই নয়। তবে ক্রিকেট সমর্থকরা এই ফরম্যাটে তার সামর্থ্য নিয়ে নানা সমালোচনা করলেও বাশার জানান, তারা জানেন তামিম কতটুকু অবদান রাখতে পারবে। ওর পারফরমেন্স সামর্থ্য নিয়ে আমরা কিন্তু কখনো কথা বলিনি। অনেকেই হয়তো আলোচনা করেছেন, কিন্তু আমরা কখনো তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলিনি। আমরা খুব ভালো করেই জানি তার সামর্থ্য সম্পর্কে এবং সে কতটুকু আমাদের দিতে পারবে। তামিম যেহেতু নিজ থেকেই খেলতে চাইছেন না, তাই নির্বাচক হাবিবুল বাশার চাইছেন তার ইস্যুর ইদিটা এখানেই টানা হোক। মূলত তার অনুপস্থিতি সৌম্য নাইম লিটনদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন এই নির্বাচক। আমি জানি না কেন তাকে নিয়ে কথা বলছে, এটা নিয়ে আমার প্রশ্ন আছে। যেহেতু সামনে বিশ্বকাপ, তাই আমরা এই ইস্যু নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, কারণ বর্তমানে যারা খেলছেন তাদের নিয়েই এগোতে হবে। সৌম্য এবং নাইম বেশ কিছুদিন ধরেই টি টোয়েন্টিতে ওপেন করছেন, আশা করছি তারা সুযোগটা কাজে লাগাবে। এদিকে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে মাইলফলকের সামনে দাঁড়িয়ে মাহমুদুল্লাহ। বাংলাদেশের হয়ে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের জার্সিতে প্রথম ক্রিকেটার এবং বিশ্ব ক্রিকেটে অষ্টম ক্রিকেটার হিসেবে 100তম টি টোয়েন্টি ম্যাচ খেলবেন এই টাইগার অলরাউন্ডার, যেখানে দুয়ে থাকা মুশফিক খেলেছেন 88 ম্যাচ। মাহমুদুল্লাহ সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দলকে। এই ফরম্যাটে এখন পর্যন্ত দেশের সফল অধিনায়ক তিনি। 24 ম্যাচে নেতৃত্ব দিয়ে 12টিতে জয় পেয়েছেন তিনি। কিউইদের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচটা মাহমুদুল্লাহ রিয়াদের 100তম ম্যাচ, তাই স্বাভাবিকভাবেই এই ম্যাচটা স্মরণীয় করে রাখতে চাইবেন তিনি। তবে রিয়াদ বলেছেন আলাদা কোনো পরিকল্পনা নেই, আলাদা আলাদা পরিকল্পনা নেই, সবসময় যেটা করার চেষ্টা করি দলের জন্য খেলা, দলের জন্য ভালো খেলা, নিজের 100তম ম্যাচ সেটাই করার চেষ্টা করব। 99 ম্যাচে 91 ইনিংস ব্যাট করে 23.97 গড়ে মাহমুদুল্লাহ করেছেন 1702 রান। এই ফরম্যাটে অর্ধ শত রানের ইনিংস খেলেছেন 5টি, সর্বোচ্চ 64 রানের ইনিংস রয়েছে তার। এদিকে দ্বিতীয় টি টোয়েন্টিতে টানটান উত্তেজনা সৃষ্টি করে বাংলাদেশ 4 রানের জয় পেয়েছে। এই জয় সম্পর্কে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, বোলাররা খুব ভালো বোলিং করেছে, এই উইকেটে 140 রান বাঁচিয়ে ম্যাচ জেতানোর জন্য তাদের কৃতিত্ব দিতে হয়। নতুন বলে এই উইকেটে ব্যাটিং করা অনেক কঠিন, বোলারদেরও এমন রান বাঁচিয়ে ম্যাচ বের করতে হতে পারে, যেটা আজ মোস্তাফিজ খুব ভালোভাবেই করেছে। প্রিয় দর্শক, মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাপ্টেন্সি আপনাদের কাছে কেমন লাগে? মাহমুদুল্লাহ রিয়াদ কি বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন? মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে যেতে পারবে, নাকি মাশরাফি বাংলাদেশের সেরা ক্যাপ্টেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।